এমনও তো হয় যে একজন মানুষ 80 বছর হলেও সে তরুণ, তো সেই মানুষের জন্য সঠিক সময় তাহলে কি আবার 25 বৃদ্ধ হয়ে যায়? না দেখো, মানুষ কখনো বৃদ্ধ হয় না। মানুষ তার মনে মনে সারা জীবনে 28 বছরে থাকে। 28 এর পরে আর তার মানসিক বার্ধক্য আসে না। তার মানে কি আজকে এই মুহূর্তে আপনি, আপনাকে যদি আমি প্রশ্ন করি, তরুণ, আচ্ছা কি মনে হয় যে এই যে একটা ফেজ মানুষের লাইফের চেঞ্জেস গুলো, পরিবর্তন গুলো মানুষ যেগুলো পায় তার জীবনে, তার থেকে আপনি কি কি শিখতে পেরেছেন, আপনি কি কি নিয়েছেন? দেখো, এই পরিবর্তনগুলো যেভাবে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি, আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। এইটা এটা তুমি আমার মেয়ের বয়সী, এক সময় তুমি আমার মতো বয়সে আসবে, তখন তুমি বুঝবে আমি এখন তোমাকে কি কথা বললাম। অনেক আগে বইয়ে পড়েছিলাম যে মানুষ আশায় বাঁচে, মানুষের বেঁচে থাকার জন্য একটা মুগ্ধ করার কোন বিষয় থাকে, তো এই মুহূর্তে আপনার বেঁচে থাকার জন্য আপনাকে কোন বিষয়টা মুগ্ধ করছে? দুরাশা কিন্তু ভালো জিনিস না। দুরাশা বলতে আমি বলছি এইটা যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে, তোমার নাগালের বাইরে যেটা সেটা যখনই তুমি আশা করবে সেটা দুরাশা। দুরাশাটা করতে নেই, আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে, ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না, অনেক সময় তুমি আশা করো নাই এমন জিনিস ঘটে যায়।